প্রায় 70 জনের মতন কার্যকর্তাকে আজকে বিভিন্ন থানায় বাড়ি থেকে তুলে নিয়ে চলে এসেছে। আমরা বারবার বলার পরেও ওনাদের সঙ্গে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছিলাম প্রশাসনের সাথে, ওনারা দুটোর সময় সবাইকে ছেড়ে দেওয়ার কথা দেন, সেই অনুযায়ী ওমপ্রকাশ সিংকে দুটোর সময় ছাড়েন, কিন্তু কী কারণে আটকে ছিল, কেন আটকে ছিল তার কোনো সৎ উত্তর কেউ দিতে পারেননি। এবং বর্তমানে এখনও 69 জন আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী বিভিন্ন থানায় বন্দী আছে, তাদেরকে ছাড়ার দাবিতে আমরা এখন এসিপি সাহেবের সঙ্গে কথা বলছিলাম। যদি এটা না হয়, 151-এর নাকি ওনারা 151 সেকশানে ওনারা ধরে নিয়ে এসছেন, 151 সেকশানে যদি ধরে নিয়ে আসেন তাহলে 24 ঘন্টার মধ্যে 9 কোর্টে তুলতে হবে, আর না হলে ওনাদেরকে রিলিজ করতে হবে। কিন্তু 24 ঘন্টা যেহেতু সকালবেলায় 8টার সময় ওনারা ধরে নিয়ে এসছেন, 10টার মধ্যে কোর্টে পাঠাতে উচিত, কিন্তু যেহেতু 8টার মধ্যে ওনারা কোর্টে পাঠাতে পারবেন না, সেহেতু ওনাদেরকে ইমিডিয়েট রিলিজ করা উচিত ছিল, ওনারা রিলিজ করছেন না। যদি এই রকম কার্যক্রম চলে, বেআইনিভাবে যেভাবে পুলিশ অ্যারেস্ট করছেন, তাতে আমরা আগামী দিন বড় আন্দোলনে যাব এবং আইনের পথে আমরা হাইকোর্টে যাব। এই সিপি যে নোংরামি করে ভারতীয় জনতা পার্টির কার্যক্রমকে আটকাচ্ছে, তার প্রতিবাদ আমরা আইনের মাধ্যমে কোর্ট থেকে দেবো, মহামান্য আদালতের কাছে আমরা আবেদন করব যে যেভাবে হোক এই সিপিকে এখান থেকে সরানো হোক, তার অভিযোগে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের যে আমরা যে কোনো রকম কার্যক্রম করতে পারি, কারণ কী করবো মানে আমরা কী করবো মানে আমরা কী করবো চিন্তা করতে হবে, তাহলে কিন্তু এখন 4টার মধ্যে ছাড়তে হবে, নাহলে কোর্টে পাঠাতে হবে, যে কোনো একটা অপশনে আসতে হবে, নাহলে আমরা ধরার আইসিগুলোকে করে নেব, তাহলে আমরা আইসিগুলোকে করে নেব, আমরা হাইকোর্টে বুঝে দেবো, একবার করতেই হবে দাদা, নাহলে হবে না, বুঝলে তো না, না এটা পড়ে যে প্রত্যেক দিন বিজেপি আন্দোলন করবে, আন্দোলন করতে দেবে না বিজেপি, আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে, হয়ে না কি দেবে, জয় শ্রী রাম। যতটা কন্ট্রিবিউশন করে যতটা কান্ট্রিভাবে আপনাদের 4টে বেজে গেলে আমি রিলিজ নেবো না, এবার আপনি কোর্টে পেশ করুন, আমি 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 সিপি সাহেবকে হাইকোর্টে টানবো, যে যারা যারা আইসিতে অ্যারেস্ট করেছে সেই সেই আইসিকে আমি টানবো, যাবে সব থানা, সব থানার আইসিকে আমি কোর্টে টানবো। আপনারা বললেন কি না 151 ধরে নিয়ে এসছেন, ভালো কথা, 4টার মধ্যে পরে পাঠাতে হবে 151-এ, তাহলে কালকে সকালবেলা 8টার মধ্যে 24 ঘন্টা, মানে 8টায় 24 ঘন্টা হবে, তাহলে আমিও কোর্টে যাবো, আমি আমি রিলিজ দেবো না, আমরা রিলিজ দেবো না, আজকে সারাদিন আমরা রিলিজ দেবো না, আমরা কোর্টে সকালে কোর্টে পাঠাইনি 151-এ, আমরা সিপি সাহেবকে হাইকোর্টে টানবো, চালাচ্ছেন এখানের পুলিশের কর্মী যারা এখানকার অফিসাররা আছেন, তারা তৃণমূলের এক একটা জোনাল কমিটির বা এক একটা ওয়ার্ডের বা এক একটা বিধানসভার তারা দায়িত্ব নিয়ে নিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রম তারা করতে দেবে না। এখানে জমায়েত করেছেন এখন কি আমরা এখানে কথা বলছি, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম সিপি সাহেবের কাছে, আমরা এখানে আলোচনা করছি, যদি এখানে আলোচনার মধ্যে দিয়ে এখানে এসিপি সাহেব এসছেন, যদি আলোচনার মধ্যে দিয়ে সঠিক উত্তর পাই তাহলে আমরা নাহলে আমরা চিন্তা করব, বড় আন্দোলন করেছি।